শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। খুলনা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি ঝর্ণারানী দাস, হরিডাল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা, খুলনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বাড়িতে সবাই সুস্থ আছো। এখন আমি তোমাদেরকে দুটো ছবি দেখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখো। দেখতে পাচ্ছ ছবি দুটো? এই ছবির দুজন ব্যক্তি কে? হ্যাঁ, ছবি দেখেই তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। এই ছবিতে একজনের নবাব সিরাজউদ্দৌলা, আর একজনের ছবি দেখা যাচ্ছে পাশে, উনি রবার্ট ক্লাইভ। এই ছবি দুটো দেখে কি তোমাদের কোনো কিছু মনে পড়ে, কোনো ঘটনা, ইতিহাসের কোনো উল্লেখযোগ্য ঘটনা? নিশ্চয়ই তোমরা মনে করতে পারতেছ এই ছবি দুটো দেখে কি ঘটেছিল। হ্যাঁ, 1757 সালে এই দুই ব্যক্তির মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেটা ইতিহাসে যুদ্ধটার নাম মনে করতে পারো? যুদ্ধটার নাম কি দেখো? পলাশির যুদ্ধ। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল ইতিহাসে, সেটাই পলাশির যুদ্ধ নামে পরিচিত। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকে আমরা পলাশির যুদ্ধ সম্পর্কে জানব, পলাশির যুদ্ধের ঘটনা, পলাশির যুদ্ধের কারণ এবং পলাশির যুদ্ধের ঘটনা সম্পর্কে জানতে পারব। পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ সম্পর্কে জানতে হলে আমাদের কিছু পিছনের ঘটনা সম্পর্কে জানতে হবে। পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল, তার পিছনে কিছু কারণ আছে। ১৭৪০ থেকে ১৭৫৬ সাল পর্যন্ত আলীবর্দী খান, মানে নবাব সিরাজউদ্দৌলার নানা, উনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। এই আলীবর্দী খান সম্পর্কে আমাদের কয়েকটি কথা জানা খুবই দরকার। আলীবর্দী খান ছিলেন একজন সফল শাসক। তিনি তার সময়ের মারাঠা ও বর্গীদের দমন করতে সক্ষম হন। আবার ওই সময়ে তিনি সুকৌশলে ইংরেজদেরকেও নিয়ন্ত্রণে রেখেছিলেন। তার সময়ে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি, কিন্তু সমস্যা হয় নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। পুত্র সন্তান না থাকার কারণে তিনি কোনো উত্তরাধিকার মনোনীত করার ক্ষেত্রে তার অনেক সমস্যা হয়। এক্ষেত্রে তিনি সিদ্ধান্ত নেন নবাব আলীবর্দী খানের কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে বাংলার সিংহাসনে উত্তরাধিকার মনোনয়ন করেন। ফলে নবাব আলীবর্দী খানের মৃত্যুর পরে 1756 সালে নবাব সিরাজউদ্দৌলাকে মাত্র 22 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করতে হয়। এই ক্ষমতা গ্রহণ করার ফলে তিনি অনেক ষড়যন্ত্রের শিকার হন। প্রথমত পরিবারের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্রের শিকার হন, আবার বাইরেও, মানে তার বাহ্যিক শত্রুদেরও মোকাবেলা করতে হয়। পরিবারের মধ্যে ছিল তার বড় খালা ঘসেটি বেগম, মানে নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা। ঘসেটি বেগম আশা করেছিলেন যে তিনি ক্ষমতায় তার পুত্রদের ক্ষমতায় বসাতে পারবেন, কিন্তু যখন নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন তখন তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এই
ঘসেটি বেগমের সঙ্গে যুক্ত হন রাজবল্লভ, পূর্ণিয়ার শাসনকর্তা সিরাজের খালাতো ভাই শওকতজন এবং আরও অন্যান্যরা। নবাব আলীবর্দী খান এই ষড়যন্ত্র বুঝতে পারেন এবং কৌশলে ঘসেটি বেগমকে নজরবন্দি করেন। অন্যদিকে পূর্ণিয়ার শাসনকর্তা শওকতজন বিদ্রোহী হয়ে উঠলে সিরাজউদ্দৌলা এক যুদ্ধে তাকে পরাজিত ও নিহত করে পূর্ণিয়া দখল করেন। এভাবে তিনি পারিবারিক ষড়যন্ত্র কে কৌশলে দমন করতে পারলেও তার বাইরে, পরিবারের বাইরে অনেক শক্তি তার বিরুদ্ধে ছিল, যেমন দেশি বিদেশি বণিক শ্রেণী, নবাবের দরবারের প্রভাবশালী রাজন্যবর্গ, অভিজাত শ্রেণী, নবাবের সেনাপতি মীর জাফর সহ আরও অনেকে। এরা তখন এই ব্যক্তিরা তখন দেশের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থ বড় করে দেখে, যার ফলে এই ষড়যন্ত্রকারীরা পলাশীর যুদ্ধের পটভূমি তৈরি করে। তো বন্ধুরা, এবার আমরা পলাশীর যুদ্ধের কারণ সম্পর্কে জানব। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি পলাশীর যুদ্ধের কয়েকটি কারণ লিখেছি। প্রথম কারণটি রয়েছে ইংরেজদের অসৌজন্যমূলক আচরণ। সিরাজউদ্দৌলা যখন বাংলার সিংহাসনে বসেন তখন প্রচলিত নিয়ম অনুযায়ী ইংরেজরা তাকে নতুন উপঢৌকন পাঠাবে, এটাই নিয়ম ছিল। কিন্তু ইংরেজরা তাকে কোনো উপঢৌকন পাঠানি বা কোনো সৌজন্যমূলক সাক্ষাৎ করেনি। ইংরেজদের এই অসৌজন্যমূলক আচরণে নবাব ক্ষুব্ধ হন। দ্বিতীয় নম্বর কারণ দেখো, কলকাতায় দুর্গ নির্মাণ। নবাব সিংহাসনে বসেই নিষেধাজ্ঞা করেন যে কোনো দুর্গ নির্মাণ করা যাবে না, কিন্তু নবাবের এই নিষেধাজ্ঞা অমান্য করে ইংরেজরা কলকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখে। তিন নম্বর কারণে দেখো, দস্তকের অপব্যবহার বা বাণিজ্যিক শর্ত ভঙ্গ। ইংরেজ কোম্পানি দস্তকের অপব্যবহার করলে দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হতে থাকে, মানে কোম্পানির নামে দস্তক বণিকরা নিজেদের নামে ব্যবহার করা শুরু করে। এটা তাদের এই কাজের ফলে তারা বাণিজ্যিক শর্ত ভঙ্গ করে। নবাব এই বাণিজ্যিক শর্ত মেনে চলার জন্য নির্দেশ দেন, কোম্পানি সে আদেশও অগ্রাহ্য করে। চার নম্বর কারণ আছে করদানে অস্বীকৃতি। নবাব সিরাজউদ্দৌলার আগে নবাব আলীবর্দী খানের সঙ্গে চুক্তি শর্ত ছিল, ইংরেজরা সেই চুক্তির শর্ত ভঙ্গ করে নবাবকে করদানে অস্বীকৃতি জানায়। তাছাড়া তারা জনগণকেও নির্যাতন করার মতো দৃষ্টতা দেখায়, যা নবাবকে ইংরেজদের প্রতি ক্ষুব্ধ করে তোলে। শেষ নাম কারণ দেখো, ইংরেজরা কৃষ্ণদাসকে আশ্রয় দেয়। কৃষ্ণদাস ছিল রাজা রাজবল্লভের পুত্র। তিনি পরিবারের সদস্যদের সহ প্রচুর ধন সম্পদ নিয়ে কলকাতায় আশ্রয় গ্রহণ করেন। নবাব দূত পাঠিয়ে কৃষ্ণদাসকে ফেরত দেওয়ার জন্য ইংরেজদেরকে আদেশ দেন। ইংরেজরা সেই আদেশও অমান্য করে, যার ফলে পলাশীর যুদ্ধ ঘটার, মানে পলাশীর যুদ্ধ ঘটার মতো পরিস্থিতির উদ্ভব হয়। এছাড়াও আরও কিছু কারণ ছিল যে ইংরেজদের একের পর এক অধ্যুত্বমূলক আচরণ ও অবাধ্যতা নবাবকে ক্ষুব্ধ করে তোলে। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে নবাব সিরাজউদ্দৌলা 1756 সালের জুন মাসের শুরুতে কলকাতা দখল করে নেন। যাত্রাপথে তিনি কাশিমবাজার কুঠিও দখল করেন। নবাবের অতর্কিত আক্রমণে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগ করে পালিয়ে যায়। হলওয়েল সহ বেশ কিছু ইংরেজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নবাবকে হেয় করার জন্য হলয়েল এক মিথ্যা প্রচারণা চালায় যা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এই অন্ধকূপ হত্যার বিবরণ দেওয়া হয় এরকম যে 18 ফুট দৈর্ঘ্য 14.10 ফুট প্রস্থ ছোট একটি ঘরে নবাব 146 জন ইংরেজকে বন্দি করে রাখে। এতে প্রচণ্ড গরমে শ্বাসরুদ্ধ হয়ে 123 জনের মৃত্যু হয়। এই মিথ্যা প্রচার মাদ্রাজ পর্যন্ত পৌঁছে যায়, ফলে উত্তেজিত হয়ে কলকাতা দখল করার জন্য ওয়াটসন ও ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতায় চলে আসে। তারা নবাবের সেনাপতি মানিক চাঁদকে পরাজিত করে কলকাতা দখল করে নেয়। এই নবাব তার চারিদিকে ষড়যন্ত্র ও শত্রু পরিবেষ্টিত হয়ে ইংরেজদের সঙ্গে নতজানু অপমানজনক সন্ধি করতে বাধ্য হন। এটি ইতিহাসে আলীনগর সন্ধি নামে খ্যাত। তো প্রিয় বন্ধুরা দেখো, আমরা কিন্তু এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। একটা অন্ধকূপ হত্যা, ইতিহাসের অন্ধকূপ হত্যা একটা ন্যাক্কারজনক ঘটনা, আর একটা রয়েছে আলীনগর সন্ধি। পলাশীর যুদ্ধে এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা ছবি দেখতে পাচ্ছি পলাশীর যুদ্ধের বাম পাশে রয়েছে নবাব সিরাজউদ্দৌলা এবং ডান পাশে রয়েছে রবার্ট ক্লাইভ। 1757 সালের 22শে জুন ক্লাইভের আগমনের খবর পেয়ে নবাব সিরাজউদ্দৌলা 50 সহস্র সৈন্য নিয়ে পলাশী প্রান্তরে মীরজাফরের বিরুদ্ধে যুদ্ধের জন্য উপনীত হন। ভাগীরথী নদীর তীরবর্তী পলাশীর আমবাগানে ইংরেজ ও নবাব সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনী যুদ্ধে অবতীর্ণ হন। ইতিহাসে এটাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। দেখো নবাবের পক্ষে ছিলেন, নবাবের পক্ষে দেশপ্রেমিক মীরমর্দন মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিনফ্রে প্রাণপণ যুদ্ধ করে। নবাবের বিজয় আসন্ন দেখে প্রধান সেনাপতি মীরজাফর যুদ্ধ থামিয়ে দেয়। সেনাপতি মীরজাফর যুদ্ধক্ষেত্রে অসহযোগিতা করে নীরব দর্শকের ভূমিকা পালন করে। নবাবের সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছিল তখন মীরজাফরের ইঙ্গিতে ইংরেজ সৈন্যরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, যার অনিবার্য পরিণতি ঘটে নবাবের পরাজয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবাবের এই ইতিহাসের উল্লেখযোগ্য পলাশীর যুদ্ধ, পলাশীর যুদ্ধের কারণ এবং পলাশীর যুদ্ধের ঘটনা সম্পর্কে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তো এই পলাশীর যুদ্ধের এবং পলাশীর যুদ্ধের ঘটনা, পলাশীর যুদ্ধের কারণ এই বিষয়ে তোমরা বইতে আরও বিস্তারিত পড়বে। এবং এই নিচে যত তিনটে বাড়ির কাজ দেওয়া হয়েছে, এই বাড়ির কাজগুলো তোমরা সুন্দর করে পড়ে খাতায় লিখবে। 1 নম্বর আছে অন্ধকূপ হত্যা সম্পর্কে যা জানো লেখো। 2 নম্বর আলীনগর সন্ধি সম্পর্কে বিস্তারিত লেখো। 3 নম্বর নবাবের পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয় আলোচনা করো। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাই।